আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে মজার একটি জিনিস তুলে ধরব। দেখেন, আমি জঙ্গলের মধ্যে চলে আসছি। গ্রামের জঙ্গলের মধ্যে দেখেন টাকার গাছ পাওয়া যায়, কি অবাক লাগছে খুব। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। এটা কেমন টাকার গাছ দেখেন আপনারা, এখানে অনেক বড় বড় কচু গাছ হয়েছে। এগুলো আসলে খাওয়া যায়, অনেকেই খায়। তো টাকার গাছ দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, দেখাচ্ছি, এই যে কি অবাক লাগছে, এটা কিভাবে টাকার গাছ হলো। আসলে এই গাছটির নাম হচ্ছে মানি প্ল্যান্ট। জানি না কেন এর নামটি মানি প্ল্যান্ট রাখা হয়েছে। শহরের মানুষ এটাকে ইনডোর আউটডোর দুইভাবেই লাগায়। তো চিন্তা করলাম আমিও, যেহেতু জঙ্গলে এই মানি প্ল্যান্ট পাওয়া যায়, আমি নিয়েও বাসায় লাগাই। এই জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি, আবার আমাকে কেউ ভুল বুঝবেন না। দেখেন, কতগুলো মানি প্ল্যান্ট। তো এগুলো নিয়ে আমি এখন লাগাবো। দেখেছেন, অনেকেই হয়তো চিনতেও পারবেন গাছটা। তো আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। এই যে এখানে বাড়ির পিছনে একটি পাতাবাহার গাছ দেখা যাচ্ছে, ভাবছি এটাও বাড়ির সামনে নিয়ে লাগাবো। ভালোই দেখতে, সুন্দরই লাগতেছে। এই যে সবগুলো ফুল গাছ এখানে এনে রেখেছি, সবগুলো লাগাবো। পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।